কি হইছে আপা তে আমারে কি কইছস আমারে কি কি কইছি কি কইছস তুই নাকি কইছস তোর কাপড় চোপড় দিয়া তারপর আমার কাজ করতে ও হ্যাঁ বলছি কারণ আমি একটু বাইরে যামু এই সেই জন্য আমি হইলাম এই বাড়ির বড় বউ আমার কাজ আগে আম্মা শেষ করব সব কাজ করব তারপর যদি সময় পায় তারপর তোর কাজ করব আপনি না একটু বেশি বুঝেন অতিরিক্ত বুঝেন আপনার কাজই তো আম্মা বেশি করে কিন্তু খায় তো আমার ঘরে বেশি দেখ মুন্নি আমারে কিন্তু রাগ উঠাইস না বেশি রাগ উঠালে না তোর চুল টাই না একটা একটা করে ছিঁড়া ফেলবো আমি ওরে বাবা রে আপনি আমার চুলের মুঠি ধরে ছিঁড়া ফেলবেন আর আমি আপনার মাথার মধ্যে চুলগুলো সাজায় রাখবো না আমিও ছিঁড়া না আমার হাতে নিয়ে আসবো কত বড় সাহস তোর হ্যাঁ তুই আবার আমার মুখে মুখে কথা কস ও আপনি বললে কোনো দোষ নাই আর আমি বললেই দোষ হয়ে গেছে না খবর আছে আমি আপনি সত্য কথা বলছে তো তার জন্য একেবারে গায়ে লাগিয়ে গেছে না আম্মা আপনি সবসময় বড় বউয়ের ঘরে কাজ করেন কেন বেশি কন্ত কিসের জন্য এত বেশি কাজ বড় বউয়ের ঘরে করেন আপনারা কি আমরা খাওন কম দেই পরনের জন্য কম দেই আপনি বড় বউয়ের ঘর পরিষ্কার করেন তার বাসন কাসন ধোন তারপর তার কাপড় চোপড়ও ধোন আর আমি একটা কাজের কথা বললে তখন আপনার কোমরে ব্যথা এখানে ব্যথা সেখানে ব্যথা এত কিসের জন্য বলেন তো ভাবি আপনারা দুজন তো কোনোই কাজ করেন না সব কাজ তো আমি আর মাই করি আমরা দুজনকে আপনাদের কাজের বুয়া এই তুই চুপ থাক আসলে এই বাড়িতে দুইটা কাজের বুয়া দেওয়া হয় না আরো দুইটা কাজের বুয়া লাগবো বুঝলাম না মা আপনি কারে কাজের বুয়া করলেন কেন আমি আর আমার মাইয়া আপনারা কাজের বুয়া হইতে যাবেন কেন আপনি তো আমাদের শাশুড়ি আর সে আমাদের ননদ ভুল কইলো বৌমা তোমরা আমারে আর আমার মাইয়ারা যেমন করে রাখছো না বাড়ির কাজের বুয়ারও এর চেয়ে ভালো করে রাখে তাই নিজের কাজের বুয়া ছাড়া কিছুই মনে হয় না কথা না বললে তো উপায় নাই তোমরা আমার স্বামীর বাড়িতে থাকতেছো খাইতেছো সব কিছু ভোগ দখল করতেছো অথচ আমারই কোনো দাম নাই মাঝে মাঝে মুন্ডাই কয় যে তুম করে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দা বার করে দিই কিন্তু পারম না তোমগুলোকে তো গায়ের জোরে পারম না আর তোমার কথাই বা কি কমু নিজের পোলারাই তো মার থেকে ফিরা তাকাই না আম্মা আপনি কিন্তু সুযোগ পাইয়া অনেক বেশি কথা কয়ে ফেলাইতেছেন হাপা বুড়ি এখন খুব কথা বলা শিখছে আপনি আমাগো শাশুড়ি কিন্তু আপনি আমাগো সৎ শাশুড়ি সৎ কোনোদিন আপন হয় না বুঝছেন আর মা আর মাইয়া মিলা দুইজনে মিলা আমাগো জামাইয়ের ঘাড়ের উপরে বসা খাইতেছেন আবার বড় বড় কথা কন আসুক আপনার ছেলে আজকে আসুক আপনাকে দুইজনের অবস্থা আমি কি করতেছি আপনারে দেখাইয়া ছাড়ব আসুক আজ আপনার ছোট ছেলেও আসুক তারপর আপনার খাওন পরন সব কিছু আমি বন্ধ করামো এত কথা মুখের মধ্যে ফুটছে কিভাবে হ্যাঁ আজকে যদি আপনাদের দুইজনকে লাথি মেরে কোমর ভাইঙ্গা বাড়ি থেকে বাইর না করছি তাহলে আমার নামও মুন্নি না ভাবি আমার মা আপনাদের সৎ শাশুড়ি হতে পারে কিন্তু সে তার ছেলেদের কখনোই সতীনের সন্তান মনে করে না সে আমাকে যতটা ভালোবাসে আমার ভাইদেরও অমন ভালোবাসে মা তুই চুপ কর বৌমা আমার ভুল হয়ে গেছে মা গো তোমরা আমারও ক্ষমা করে দাও বুড়ি তোর ক্ষমা নাই তুই সারা দিন পুরা বাড়ির কাজ করবি আমার সব কাপড় চোপড় ধুবি সব কাজ করবি ছোট বউয়ের কাজ করবি তারপরে তুই ভাত পাবি মাঝে মাঝে ইচ্ছা করে দূরে কোথাও চলে যাই কিন্তু আবার ভাবি এইটা আমার স্বামীর ভেটা আমি আমার স্বামীর বাড়ির চাইরা কেন যামু মেয়েরা শ্বশুর বাড়িতে লাল কাপড় পরা বউ হয়ে আসে আর লাশ হইয়া বের হয় এখন শুধু অপেক্ষায় আছি কবে লাশ হমু চল মা চল কত সব জ্বালা কান্নাকাটি করতেছো কে বাজার রে তো করে সেই ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে রাখি আমি ভুল করছি কে হঠাৎ করে এই কথা কাউকে আজকে দুই বউ মিললে আমার এত অপমান করছে
আমারে আর শিলারে জাতা বইল অপমান করছে আর ছোট বউ তো কইছে লাত্তি মাইরা কুমোর ভাঙ্গা বাড়ির থেকে বার করে দিব মা তোমার এই নালিশ করার সিস্টেমটা বাদ দাও তো এই বাড়িতে আসলে খালি নালিশ করো আমার তো মনে হয় তুমি আর তোমার মেয়ে এমন কিছু করছো যার জন্য আমার বউ তোমার একটা কিছু কইতে বাধ্য হইছে আমার খুলে কত কি হইছে কি করছে না কিছে বিশ্বাস কর বাজান আমি কিচ্ছু করি নাই ছোট বউ আমারে কইতাছে যে তার কাপড়গুলো ধুইতে এই কথা শুননা বড় বউ আইসা ঝগড়া করা শুরু করে দিছে কইতাছে কে আর আমি ছোট বউয়ের কাপড় চোপড় আগে ধুবো আগে না আগে আমি তোর বউয়ের কাপড় ধুবো এই বইলা দুই বইয়ে লাগছে মারামারি আমি আর শিলাইকে সেই মারামারি থামাইছি তখন দুই বউ এক হয়ে গেল আর সব দোষ হয়ে গেল আমার আমারে কইছে খাওয়া বন্ধ করে দিব বাড়িতে বার করে দিব লাত্তি মারব আল্লাহ ঠিকই তো আছে তুমি কিছু ধরে ছোট বড় কাজ আগে করতে গেলা তুমি আমার বোর আমার কাজ আগে করবা তোমার হাতে যদি সময় থাকে তারপর ছোট বড় কাজ করবা ছোট ভাইয়ের কাজ করবা বাস এটা তুমি কি করে বড় ভাই হ্যাঁ তোমার বউকে বাড়ির রাজরানী যে সে যে কথা কইব হেডেই শোনা লাগবো আমার বউ কিছু না হে বড় বলে যা কইব তাই শোনা লাগবো দেখ তুই কইলাম আমার ছোট ভাই এমন কোন কথা কবি না যার জন্য আমার মাথা গরম হয়ে যায় শোনো বড় ভাই আমার বউ ফোন করে সবই আমারে কইছে সামান্য কাপড় ধোয়া নিয়ে তোমার বউ যা করছে আমার বউর সাথে এগুলো তো মানা যায় না হ্যাঁ শোনো এই বাড়িতে মা তোমার ঘরে কাজ করে বেশি আর আমার ঘরে খায় বেশি হ্যাঁ কাজ করলে দুই ঘরে সমান সমান করা লাগবে এরকম নিয়ম চলবে না আমি কোনো নিয়মের ধার ধারি না মা আমার এখানে কাজ করবে প্রয়োজনে আমার এখানে খাবে খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা আমি করে দেব শিলাও তোমার ঘরে কাজ করবে মাও তোমার ঘরে কাজ করবে আর আমি কি আর একটা নতুন বুয়া রাখবো দরকার হলে কাজের বুয়া নিবি সম্ভব না এটা কাজের বুয়া রাখলে মাসে কত টাকা বেতন দেওয়া লাগে আমার পক্ষে বেতন দেওয়া সম্ভব না তোমার পক্ষে বেতন দেওয়া সম্ভব না তো কাজের বুয়া রাখো না তুমি যত কাজ তোমার বউরে দিয়া করাও তারপরে আম্মা আমার কাজ করবে হ্যাঁ আপনি বলবেন আর সব কিছু হয়ে যাবে অনেক ছাড় দিছে আর কোনো ছাড় দেওয়া যাবে না আমাদের কি টাকা পয়সা বেশি হয়ে গেছে যে টাকা দিয়ে এখন বুয়া রাখতে যাব দেখো ছোট বউ তুমি কিন্তু ভুলে যেতেছো রিয়া এই বাড়ির বড় বউ তার কথার মূল্য বেশি তার কথার মূল্য আছে আর আমার বউ কি বাইসে আইছে শোনো তোমার বউ যা কইব তাই হইব এরকম নিয়ম আমি মানি না থাপ্পড় দে তোর আদব কাদা শিখা দিব বিয়াদব জানি কথা কার হ্যাঁ তুমি আমার থাপ্পড় দিবার আমি কি চুপ করে বসে থাকবো খারাই থাকবো দেখছো মা দেখছো তোমার এই সৎ ছেলে কত বড় বিয়াদব বড়বার সামনে কেমনে কথা কয় আদব কাদা সব ভুলে গেছে মার কাছে এই সমাধান নাই মা খালি একটা জিনিস জানে কোনটা আদব কোনটা বিয়াদব এই তুই তো ভারী বেদর পর তোর আজকে মাইরে ফেলবো একদম একটা তুমি আমার মার বার আমি কি খারাই থাকবো আমার গায়ে কি শক্তি নাই বল নাই আমি দুধ ডিম খাই না একটা ঘুষি দিলে ছয় হাত দূরে গিয়ে পড়বা এই কি করলি তুই কি করলি তুই তোরে এমন একটা চর মারে বাড়ি একটা দেখছো তোমার সামনে কি সৎ ছেলে দেখছো তোমার সামনে কি কথা কয় আল্লাহর দোহাই লাগে তখন ঝগড়া করিস না সব কাজ আমি আর শিলা করে দিব তবু তোরা দুই ভাই মিলামিশা থাক যা কইতে তো বুঝে শুনে কইতে তো তুমি পারবা তুমি আর শিলা কাজ করতে পারবা হ্যাঁ বাবা পারবো এত দিন পারছি এখন কেন পারবো না হ্যাঁ তাহলে ঠিক আছে তুমি আগে আমার ঘর থেকে কাজ শুরু করবা তারপর বড় ঘরে যাবা মানে ছোটর ঘর থেকে শুরু করবা বড় কাছে গিয়ে কাজ শেষ করবা হইছে মানে নিলাম ছোট বলে তো আমি স্যাক্রিফাইস করলাম তোর ঘরে আগে কাজ করবে তারপরে আমার ঘরে মা আর শিলা কাজ করবে বাজান রে তোরা আমারে সৎ মা মনে করতে পারোস কিন্তু তোদেরকে আমি সৎ ছেলে মনে করি না তোরা যখন সেই ছোট ছোট তোর বাবা আমারে বিয়ে করে নিয়ে এই বাড়িতে আইলো কইলো তোর জন্য আমি কোনো দিন মায়ের অভাব বুঝতে না দেই আমি তোর বাপের কাছে কথা দিছিলাম আমার জীবন চলা যাইব তবু আমি তোদেরকে কোনো দিন মায়ের অভাব বুঝতে দেব না নিজের সন্তানের মতো করে লালন পালন করবো বড় করবো ভালোবাসবো আজকে আমি তোদের মরা বাপের কথার অমান্য করতে পারবো না অমর্যাদা করতে পারবো না তার কথার সম্মান আমি রাখবো আরে আল্লাহ আজকে সৎ মা হইলা মা হইল চাকরানি আর বউ হইল রাজরানি মা এসব পেছল বাদ দাও তো ভাল লাগে না এই বউ আসো তো ঘরে দে আসো সব ফালতু এই তুমি এনে দাঁড়ায় থেকে কি করবা চলো আল্লাহ আল্লাহ গো এই ছিল আমার কপালে ও গো তুমি আমার একলা করে কই পালায় গেলা আমার কেন নিয়ে গেলা না তোমার
হয়ে গেল তাড়াতাড়ি ভাত দাও আইতেছে আইতেছে আসো নাও নাও কি ব্যাপার তুমি বসলে কে আর তোর তরকারি নাই খালি ডিম ভাজি মাছ মাংস এগুলো কই তোমার মা নাকি সারা দিন কাপড় ধুইতে ধুইতে সময় পায় নাই তাই রাখতে পারে নাই কি কও তুমি এ মা মা আইতেছি আইতেছি পাশন কি হইছে ডাক্তারছস কেন ডাক্তারছি কা খালি ডিম ভাজিতে ভাত দিছো এটা খাওয়া যায় বাজান আজকের মতো কষ্ট করে খাইলো সারা দিন এত কাজ করি তাই তো তরকারি রান্না সময় পায় নাই আরে আপনি যে কাপড়গুলো ধুইছেন একটা কাপড় তো পরিষ্কার হয় নাই বৌমা সারা দিন এত কাজ করি আমার গায়ে কত শক্তি আছে তাই কাপড়গুলো হয়তো ভালো করে কাচতে পারি নাই আচ্ছা ঠিক আছে এই যে একটা ডিম এটা আমি যদি খাই তোমার বৌমা কি খাবে বাজান একটাই তো ডিম ছিল তাহলে তুমি আর তোমার মেয়ে কি খাবা আমরা তো আজকে তোর ঘরে খামু না সজলের ঘরে খামু ও ঘরে কি রান্না করছে মুরগি রান্না করছি হ্যাঁ এইজন্যই তো তুমি ওই ঘরে খাবা মুরগি আর আমার একটা ডিম দিয়ে ভাত খাইতেছো তোমার ওই ঘরে খাওয়া লাগবে না তুমি আমার সাথে খাবা আর ওই যে শিলা ওই ঘরে খাইবো ঠিক আছে তুমি আমার সাথে বসে বসে খাবা বাজান আমি কি দিয়া খামু কি খাবো খালি ভাত খাইবা খালি ভাত কি খাওন যায় বাজান আমি তোর মা তুই ভাল লাগে এমন ব্যবহারটা করতে পারলি তুমি আমার মা হয়ে আমার খালি ডিম দিয়ে ভাত দিছো একটা ডিম ভাজি করছো মাত্র আর তুমি খাবা মুরগির মাংস দিয়ে ভাত এটা তো হতে পারে না শোনো কাল সকালে আমার কিছু বন্ধু বান্ধব হয়ে তুমি সকালবেলা মারে আর শিলারে ঘুম থেকে জাগাই দিবা হুম অনেক কিছু রান্না করতে হবে যখন রান্না করতে করতে দেরি হয়ে যাবে তখন তোমার বড় ভাইয়ের বউ আমার সাথে ঝগড়া করবে তখন ঝগড়া শুরু করলে তুমিও ঝগড়া শুরু করবা হ্যাঁ তার সাথে ঝগড়ায় হারা যাইব শোনো একবার যদি হারো না পরে কিন্তু তোমার পায়ে দেবো তাই ঝগড়ায় হারা যাইব না আমি হইছি মোল্লা বাড়ির মাইয়া আমি সহজে হার মানি না এই তো সাবাস হয়ে গেল আচ্ছা মা শিলা এমন আসলে কেন শিলার নাকি পেটে ব্যথা উঠছে তার জন্য সে খাবে না ঘুমায় পড়ছে আর তোমার মা আছে নই তো যেখানে ভালো মন্দ রান্না হয় সেখানেই ছুটে যায় তোমার বড় ভাইয়ের ঘরে মনে হয় গরুর গোস্ত রান্না হয়েছে সেখানে চলে গেছে গিলতে বাজান আসমু আসো বাজান আমি আজকে তো গড়বড়ে খামু না তা খাইবে কে ওই যে পাশের ঘরে গরু মাংসের গন্ধ পাইছো না এখন জিব্বা লেউ লেউ করতেছে সারা জীবন এত খায় তো তোমার স্বাদ মিটলো না যেখানে একদম ভালো খাবারের গন্ধ পাও ওখানে ঝাঁপায় পড়ো না মানে হ্যাঁ মানে মানে করেন না আমরা কি বুঝি না সবই বুঝি আচ্ছা বাজান তো দুই ভাই মিলে আমার আর কত টানা হেসরা করবি আমি তো পাগল হয়ে যাইতেছি এই তোমার দুই পোলা তোমার যেভাবে দেহে রাখছে সারা দুনিয়ার কোনো সৎ মার জন্য কোনো পোলা এরকম করে কিনা সন্দেহ আছে তখন তো ভালোবাসা আমার দরকার নাই আমার কম ভালোবাসা হইলেই চলবো আমার একটু মুক্তি দে বাজান আল্লাহর দোয়া লাগে মুক্তি দে এত সহজে আপনার মুক্তি হবে না আপনি কি ভাবছেন আপনার মুক্তি দিয়া আমরা কাজের লোক রাখবো টাকা দিয়া কাজের বউ কেন রাখবা তুমি এই বাড়ির বউ তুমি কি তোমার সংসারের কাজকর্ম করতে পারো না দেখছো তোমার মায়ের কত বড় সাহস সে আমারে কাজ করতে কয় তুমি তুমি কিছু কইবা কইবা তুমি কিছু এই মা এই এই তোমার কি কোনো আক্কেল বুদ্ধি নাই আমি বিয়ে করছি কি আমার বরেতে ঘরের কাজ করার জন্য ওরে বিয়ে করে নিয়ে আইছি এখানে রাজরানীর হালে থাকবো কাম তো করবা তুমি আর তোমার মাইয়া এই ঘরে কাম করবা ওই ঘরে কাম করবা পুরো বাড়ি পরিষ্কার করে রাখবা সব কথাবার্তা ঠিক করে কই হ্যাঁ কিন্তু তো কাজ করতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে পড়তেছি একবার এই ঘরে আরেকবার ওই ঘরে তাছাড়া শিলা স্কুলে যায় ও ছোট বাচ্চা ও তো কাজ করতে পারে না শোনো যতদিন বাইসা থাকবা না এইভাবেই কাম করে খাওয়া লাগবে তুমি মরার পরে আমি একটা বুয়া ঠিক করব বাজার তোমরা কি আমার শান্তিতে মরতেও দিবি না দেখছো তোমার মা কাজ ফাঁকি দেওয়ার জন্য এখন মরতে চায় শোনেন আপনি এত সহজে মরতে পারবেন না কারণ আমাদের সংসারের কাজ করতে হবে যতদিন আপনার নিঃশ্বাস চলবে ততদিন আপনি সংসারের কাজ করবেন অসুস্থ হয়ে যাওয়ার পরেও আপনি কাজ করে যাবেন আমি বুঝতে পারছি এবার আমার অন্য একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে ও তোমার মায় মনে হয় পালা যাওয়ার ধান্দা করতেছে লাভ নাই লাভ নাই পালায় যাইবা কই খুঁজা পামু না
খুই যায় না শেকল দিয়া ঝুলাই রাখবো বড় শিকল থাকবো ঘুরে ঘুরে কাম করবা ঠিক আছে এত সহজ না পালা আপনি যাইবা কই হাই রে বাসা শেষমেশ কিনা আমার পায়ে তোরা শিকলও পরাবি আর কত নিচে নামবি তোরা ভাগ্যবালা তোর বাপটা আঁকি মরে গেছে তার আর তখন সব নির্যাতন উনি সহ্য করতে পারতো না আমার বাপ তো খায় দেয় কোনো কাম পায় নাই তোমার মতো একটা মহিলারে নিয়ে আইসা বিয়া করছে শোনো এইসব আজাইরা পাশাল বাদ দাও কাল সকালবেলা আমার বন্ধু বান্ধব আইব ঘুম থেকে উইঠা তুমি আর তোমার মাইয়া রান্নাবান্না শুরু করবা ঠিক আছে বাজান আমি যাই আই দেখছো তোমার মার সাহস দিনের পর দিন কেমনে বাড়তেছে আমার তো মনে হইতেছে সে কোথাও না কোথা থেকে সাহস জোগাইতেছে কোত্থেকে হইতে পারে ভাবি ও ভাবি আরে বাইরে আসো তো কি কি হইছে এই ভাবি এই মারে তাড়াতাড়ি তোমার ঘর থেকে বাইর করে দাও তো আমার ঘরে মেলা কাজ মেহমান আইব মারে বিদায় করো মারে আমি তো তার সে সকাল থেকে খুঁজতেছি খুঁজা পাইতেছি না আমি তো মনে করছি তোমার ঘরে কাজ করতেছে আরে কি কয় আমি তো সকাল থেকে তার মুখই দেখলাম না আমি বুঝছি সে কই গেছে কই গেছে আরে গত রাতে আমি তারে কইলাম সকালবেলা আমার বন্ধু বান্ধব আইব রান্না বান্না করা লাগবে এই কথা শুই না সে মনে হয় পলাইছে কোন কোন বাড়িতে যাবো সেরে সে কেড়া যায় এখন বুঝো ঠেলা ভাইয়া আমিও তো মাকে খুঁজছি কিন্তু পাচ্ছি না মা তো কাউকে না জানিয়ে কোথাও যায় না হঠাৎ আছে কি হলো কোথায় গেল আজকে যদি ভাবি আমি অপমানিত হই তোমার আমি কয় রাখলাম এই বুড়ির পায়ে আমি শিকল না লাগাই ছাড়বো না এমনিতে কতদিন যাবৎ দেখতেছি তোমার মা ঠিকঠাক কাজ করে না কথাও শুনে না একটা কইলে আর একটা উত্তর দেয় হ্যাঁ নিশ্চয়ই অন্য কেউ তারে সাহস দিতেছে তোমার বুড়ি মারা সাহস দিব এমন কে আছে আমিও সেটাই ভাবতেছি আচ্ছা যাই হোক তোমার ঘরে আইলে আমার এনে পাঠাই দিবা ঠিক আছে শুনছো কি তে তোমার মায়ের নাকি সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না খুঁজে পাওয়া যাইতেছে না যাইবো কই আমি তো সেটাই ভাবতেছি গেল কই সজলের ঘরেও নাকি নাই সজল এসে খুঁজে গেল আমার মনে হয় কি আশপাশে কোনো বাড়িতে গল্প সর্ব করতেছে আর কি পাশের বাড়িতে তো সে যায় না গল্প করতে তার বাইরে যাওয়ার জায়গা না কই কক তার তো কোনো জায়গা নাই এই জন্য দেখো না বাড়িতে কত নির্যাতন সহ্য করে কইরাও এই বাড়িতে মুখ গুজে পড়ে থাকে আমি তো সেটাই বুঝতে পারতেছি না গেলটা কই এটা নিয়ে এত চিন্তা করো না পেটে টান লাগলে এমনি চলে আসবে না হ সেটা ঠিক আছে কিন্তু আমি ভাবতেছি অন্য কথা কি কথা তোমার মায়ে যদি হারায় যায় তাহলে তোমাকে দুই ভাইয়ের খবর আছে আমাকে দুই ভাইয়ের আবার কি হবো এই তুমি তো দেখতেছি ভাজা মাছ উল্টেই খাইতে জানো না ওরে বাবারে কি বলবো একটু ক্লিয়ার করে বলো খুইলে বলো তোমার বাপের যত সম্পত্তি আছে সব তোমার ওই সৎ মায়ের নামে এখন তোমার মায়ে যদি হারায় যায় তাহলে এই সয় সম্পত্তির কি হবে একবার ভাবছো আরে কি হবো উত্তরাধিকার সূত্রে সব সম্পত্তির মালিক আমরা হয়ে যাব ব্যাপারটা তুমি যত সহজভাবে নিতেছো এত সহজ না যাও ভালো মতো খুঁজা দেখো তোমার মা কোন জায়গায় গেছে তুমি তো ভালো কথা মনে করছো এরকম ভাবে তো আমি চিন্তা করি নাই এমন তো হইতে পারে সজল মার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে মারে সরাই দিল তা আমরা পথে বসতেবো ভিক্ষা করা লাগবো রাস্তায় আমি তো সেটাই বলতেছি যেভাবে হোক যাও যায় মারে খুঁজা নিয়ে আসো আর কালকে তোমার মার সাথে এই সম্পত্তি নিয়ে কথা কইবা দুই ভাই মিলা যত সম্পত্তি আছে দুই ভাই মিলা সমান ভাগে ভাগ করে নিবা কি কও তুমি সম্পত্তি আধা আধি ভাগ করবো কিছু দিনে আমি বড় ছেলে না আমি তো বেশি বা মটো তারপরে আবার এই জামাগো ছোট বোন আছে সৎ বোন এলো কি হবে আরে কিছু সম্পত্তি দেওয়া লাগবো না আরে রাখো তোমার সৎ বোন নিজে বাঁচলে বাপের নাম আর তোমার ছোট ভাই সজল যে পেঁচালা মানুষ তুমি যদি চিন্তা করো যে তোমার সম্পত্তি বেশি দেব সেই চিন্তা করে তুমি তোমার রাতের ঘুম হারাম করে কোনো লাভ নাই বুঝছো দুই ভাই মিলা সম্পত্তি সমান ভাগে ভাগ করে তারপরে নাও আচ্ছা ঠিক আছে কিন্তু মারও তো আগে খুঁজে বের করতে হবে সব থেকে বড় ভুল করছো এতদিন সম্পত্তি নিজের নামে লিখা না নিয়া তোমার বাপের তার কম সম্পত্তি নাই আব্বা যে কিসের জন্য আমাদের এতগুলো সম্পত্তি আমাদের দুই ভাইয়ের নামে না লিখে দিয়া সৎমার নামে লিখে দিছে এটাই বুঝতে পারি নাই এখন আফসোস না করে আর বসে বসে মুড়ি না যাবে যাও গিয়ে দেখো তোমার মাই কই গেছে জীবনে বহুত মুড়ি যাবাইতে পারবা আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার যাইতাছি তুমি ভালো কথা বলছো লোকাল তুমি মুড়ি খাও আমি আসতো দুনিয়া আর অলস
মা মা এ মা তুমি কই গেছিলা একটা কাজে গেছিলাম কাজে গেছিলাম মানে তোমারে যে রাতের বেলা কইলাম যে আমার বন্ধু বান্ধব আইবো সকালে উঠে রান্না বান্না করবা সকালে উঠে তো দেখি তুমি নাই তুমি গেছিলা কই কক আম্মা বোধহয় ব্যায়াম করতে গেছিল না না বড় আপা তুমি ভুল কইতাছো আম্মা তো মনে হয় বাতাস খাইতে গেছিল এই তুমি থামো এই যাও তো যাও রান্না বান্না শুরু করো যাও মেহমান চলে আসবো আরে এই লোকটা কেডা উনি তোমাদের নতুন আব্বা কি বল এই নতুন বাবা মানে কি এই মা হ্যাঁ তুমি কি কইতেছ সব তোমার মাথা ঠিক আছে এতদিন মাথা ঠিক ছিল না এখন মাথা ঠিক আছে আচ্ছা এই যে সাহেব আপনার পরিচয় কি হ্যাঁ কে আপনি আমার পরিচয় আমি তার স্বামী সে আমার স্ত্রী আজই আমরা বিয়ে করছি আচ্ছা মা তুমি কি আমার সাথে মজা করতেছো এই তোরা কি আমার বিয়ে হস তোকে লোকে মজা করমো আমি ওনাকে বিয়ে করেছি তাই উনি তোমাদের নতুন আব্বা হায় হায় রে পোড়া কপাল আমাগো তোমার মা কাজটা করলো কি দেখছো তুমি তোমার মা একটা চরিত্রহীনা আমি আগেই কইছিলাম যে সৎ মা কখনো আপন হয় না এখন এখন তোমরা দুই ভাই এই গ্রামের মধ্যে কেমনে থাকবা তোমাদের তো ওই বোরখা পরে বাইর হইতে হইব সব মান সম্মান গেছে আর এই আপনার কি এই বুড়া বয়সে বিয়া করার শখ হইছে আপনার না খবরদার বৌমা আরেকটা উল্টা পাল্টা বাজে কথা বললে তোমাদের সব কোটার আমি ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব তোমরা ভুলে যাও না তোমাদের শ্বশুর সব সহায় সম্পত্তি আমার নামে লেখা দিছে তাই আমি যদি তোমাদেরকে ঘাট ধরে বাড়ি থেকে হির হির করে বার করে দেই কারো ক্ষমতা নাই তোমাদের আটকানোর জন্য অতএব এখন থেকে আমি যা বলবো তোমরা তা শুনবা একটা কথা যদি নড়চড় হয় না সব কোটারে আবারও বলতেছি ঘাট ধরে বের করে দিব যাবো কই হ্যাঁ একটা মাটি ঘর পাইছি এখন তুমি যদি এনতে বাইর করে দাও আমাকে কি জায়গা জমি আছে যে সেনে যা উঠবো সাহস থাকে তো একটা কথা বলো তারপর দেখো তোমাদের সব কোটার আমি কি হাল করি আর শোনো বেশি বাড়াবাড়ি করবে যাই তাকে পুলিশ ডেকে বাড়ির থেকে আমি বার করে দিব কথাটা মনে রাখবা সম্পত্তি যার রাজত্ব তার আমার মনে হইতেছে সব কিছু এই লোকটার কারসাজি এই কথা কম তোমরা কি এই বাড়িতে থাকতে চাও নাকি বার করে দিব আরে মা এটা কোনো কথা কইলা আমরা তো এই বাড়িতে থাকবো তো তো কই থাকবো মিয়া ভাই তুমি এখনো বুঝতে পারো নাই যে এই মহিলা কোনোদিন কথা কওয়ার সাহস পায় না সে কিরকম প্রতিবাদী হয়ে উঠছে এই কোনো কথা না যদি তোমরা সহায় সম্পত্তি পাইতে চাও তাহলে আমি যা বলবো তোমরা তাই শুনবা আর যদি কথা না শোনো তাহলে তোমরা সহায় সম্পত্তির এক সুতাও তোমরা পাবা না সব কিছু আমি আমার মাইয়া শিলার নামে লেখা দিব আর শোনো বাড়িতে নতুন মেহমান আসছে উনি সম্পর্কে তোমাদের আব্বা হয় তাই এখনই ওনাকে মিষ্টি মুখ করবা আর ২০ মিনিটের মধ্যে মিষ্টি আইনা হাজির করবা এই যে বৌমারা তোমরা এখন এই মুহূর্তে গিয়ে আমাদের জন্য বাসরঘর সাজাও ঠিক আছে মা অসুবিধা নাই তুমি কোনো চিন্তা করো না এখন থেকে সব সেবা যত্ন আমি করব মা তুমি এসব কি বলছিস তোমার মাথা ঠিক আছে শোন মা তুই ছোট বড়দের মাঝখানে আসবি না এতদিন আমার মাথা ঠিক ছিল না এখন আমার মাথা ঠিক আছে আর আমি যা করছি জেনে বুঝেই করতেছি আচ্ছা মা অসুবিধা নেই এখন থেকে ওই আপনার সেবা যত্ন সব আমি করব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমিও সেবা যত্ন করবো আমিও সেবা যত্ন করবো কোনো সমস্যা নাই মা এখন থেকে কোনো সমস্যা হইব না আমি তোমার কথা মতোই চলবো এই এক কাজ করি আমি মিষ্টি নিয়ে আসি এই তুই মিষ্টি চিনিসটা আমি যাইতেছি আমি মিষ্টি নিয়ে আসতেছি আরে ভাই তুমি কি কও আমিও তো মিষ্টি চিনি ঠিক আছে থাক 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 দুই জন যখন মিষ্টি আনতে চাইতেছ দুজনে মিলে দুই রকম মিষ্টি নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে আসতেছি এই যে সোনার টুকরো বৌমারা এতক্ষণ যা যা কথা হয়েছে তা তো শুনছ তাই না শোনো আমার কথা নড়চড় হইলে এই বাড়ি তোমাদের জন্য হারাম হয়ে যাবে এবং জাহান্নাম হবে এই বাড়ি জাহান্নাম আম্মা আপনি যে কি বলেন না আমরা আপনার কথা নড়চড় করতে কেন যাব কন্ত আপনি যখন যা বলবেন আম্মা একটাবার শুধুমাত্র আপনি বলবেন দেখবেন সব কিছু আমি আপনার পায়ের কাছে এনে হাজির করে দিছি হ্যাঁ আম্মা আপনি শুধু ডাক দিবেন আর আমি তো আছি আপনার সব কিছু আমি করে দিব বাহ 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 তোমাদের কথা শুনে আমার খুব ভালো লাগলো যাও আমার বিছনাপত্র রেডি করো আমি আমার নতুন স্বামীকে নিয়ে এখন থেকে এই ঘরে থাকবো আম্মা তাহলে মানে আমরা কোথায় থাকবো আমি যে ঘরে থাকতাম
তোমরা এখন সেই ঘরে থাকবা, আমি 15 দিন এই ঘরে থাকব আর 15 দিন ওই ঘরে থাকব। ঠিক আছে আম্মা, আমি আপনাদের জন্য বিছানার চাদর পাল্টাই দিতেছি। আর আম্মা, বাসর ঘরটা কি ফুল দিয়ে সাজাই দিব আম্মা? থাক থাক, নতুন একটা চাদর দিবা আর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিবা। তারা আছে কেন? যাও, এই চল। জামা, তুই ঘরে যা। কি, আমাকে দিয়ে চলবে তো? আরে চলবে মানে অবশ্যই চলবে, তবে এখনো অনেক খেলা বাকি আছে, তোমাকে একটু স্ট্রং থাকতে হবে। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার পক্ষে সব সম্ভব হবে। আমি তোমার পাশে এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে আমি হয়তো নিজেকে পাল্টাইতেই পারতাম না। সন্তানদের অনাদরে অত্যাচারে নিজেরে ধুইকে ধুইকে মায়েরা ফালাইতে হইতো। চলো ঘরে চলো, আসো। আজকে তোমাগোর কারণে বাড়িতে এসব ঘটনা ঘটতেছে। তোমাগো তুই বউয়ের বুদ্ধিতে আমরা আমার সাথে খারাপ ব্যবহার করছি। মা যায় নতুন করে বিয়ে করে নিয়ে আসছে, এখন শুনতেছি সম্পত্তি সে লোকও পাইবো। আবার মা কি বলছে জানো? মা বলছে ওই যে মেয়ে আছে না, মেয়ের সম্পত্তি সব লিখে দিব। ও, এখন সব দোষ আমাগো, তাই না? হ্যাঁ, আর তোমার মা যে এত বড় একটা অন্যায় কাজ করে নিয়ে আসলো তাতে কিচ্ছু যায় আসে না। এখন ভাবো তুমি এলাকায় মানুষের সামনে মুখ দেখাই বা কেমনে। আর আমি চিন্তা করতেছি আমি আমার বাপের বাড়ি গিয়ে কি কুমু, আমার সৎ শাশুড়ি আর একটা বিয়া করে নিয়ে আসছে, বাহ, যে শুনবো সেই হাসবো। এখন কে কি বললো সেটা ভাবার সময় নাই। আর শোনো, সৎ মা বলবো না, এখন থেকে আপন মা বলবা। মা যদি সম্পত্তি আমাকে না দেয় তাহলে তো আমরা পথে বসে যাবো। আমার তো অনেক আগেই সন্দেহ হয়েছিল তোমার মা সম্পত্তি নিয়ে কিছু একটা ঘটাইবো। কি ঘটবে আর কি ঘটবে না এটা ভাবার এখন টাইম নাই, যাওয়ার তো হয়ে গেছে। শোনো, মা যারে বিয়ে করে নিয়ে আসে না তারে ভাববা আপন শ্বশুর, আর মা হচ্ছে আপন মা। তাদের খুশি করার জন্য যা যা দরকার সবই করবা, যাতে খুশি হইয়া সমস্ত সম্পত্তি আমাকে নামে লিখে দেয়। আমার তো অনেক আগেই সন্দেহ হয়েছিল তোমার মা এ সম্পত্তি নিয়ে কিছু একটা ঘটাইবো। তোমার সৎ মা যে এইভাবে প্রতিশোধ নিব এটা যদি আমি আগে একটা বার বুঝতে পারতাম না তাহলে কোনো কাজই করতে দিতাম না, সব কাজ আমি নিজে করতাম। আবার তুমি সৎ মা বলতেছো কিছুদিন না? শোনো, তুমি অন্যায় করছো তার ফল ভোগ করতেছো। আমি নিজেই তো কম অন্যায় করি নাই, আমি অত্যাচার করছি, এখন কীভাবে যে মার মন জয় করবো সেটাই ভাবতেছি, বুঝতে পারছো? যে কোনোভাবে মার মন জয় করা লাগবো। এই এত রাগারাগি ফাটাফাটি করতেছো, এগুলো না করে কাজে যাও, কাজ যাও না কেন? আরে কী কাজকাম, কাজকামের দরকার আছে? যত সম্পত্তি আমরা পাবো ভাগ করে যদি অর্ধেকও পাই সেটার দাম কত তুমি জানো? মেলা টাকা দাম, সারা জীবন বৈচা পাওয়া যাবে আর তুমি রাজরানীর মতো থাকবা, বুঝতে পারছো? এই জন্য কোনো কাজকাম দরকার নাই, এটার একটা ফয়সালা করা লাগবে। তুমি একদম ভালো মতো মা আব্বারে সেবা যত্ন করবা, তারা যেন বুঝতে না পারে সে আমার সৎ মা বা এই যে বাবা সৎ বাবা, বুঝতে পারছো? মাথায় রাখবা। বড় বউ, ছোট বউ, তাতে একটু আসো তো। মা ডাকছে, তাতি যাও। হাত পা উঠে, হাত পা উঠে পালা গেছি বা, আর আমি তরকারি কাইটা রাখি। সেই সকাল থেকে পাড়া যে এত চিবাইতাছে, উফ, পাড়া টিপা দাও তো একটু মা। ঠিক আছে আম্মা, আপনি পাটা উঠাই দেন, আমি সুন্দর করে টিপা দিই। আম্মা, আপনি কি আমারে পর করে দিছেন? মা পর করে দিমু কে? তাহলে আপনি পাটি পারছেন উনারে ডাক দিলেন কেন? আমারে তো ডাক দিলে পারতেন, আমি সুন্দর মতো আপনার পাটি পা দিতাম। ছোট বৌমা, সবাই দিয়া তার সব কাজ করানো যায় না। বড় বৌমা এক কাজ করব, তুমি এক কাজ করবা, তুমি বড় এক কাজ করো, তোমার শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করো উনি কি খাইতে পছন্দ করে, তা রান্না করে দিবা। আব্বা, আপনার জন্য আমি কি রান্না করব? আমি তো আর তেমন খেতে পারি না মা, তারপর তুমি যেহেতু বলছো না তো করতে পারি না। যদি খাসির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, আর যদি একটু 2 কেজি ওজনের ইলিশের একটু ভর্তা করো। 2 কেজি? আর যদি কষ্ট না হয় যদি একটু গুড়া মাছের যদি একটু চড়চড়ি করো,
সাথে একটু ডাল করো, খুব ভালো হয় মা। তোমার শাশুড়ি মা আবার গুড়া মাছের তরকারিটা খুব পছন্দ করে। এই তুমি জানো কি করে ছোট মাছ পছন্দ করি? আরে ভালোবেসে তোমাকে বিয়ে করেছি, এই সামান্য কথাটা জানবো না? সে এই তুমি বৌমাদের সামনে এসব কি বলতেছো, লজ্জা লাগে না? আরে লজ্জা কিসের, বৌমারাও তো ভালোবেসে ছেলেদেরকে বিয়ে করেছে। আব্বা তো ঠিক কথাই বলছে আম্মা। আম্মা আমি তাহলে যাই, রান্না শুরু করি। হ্যাঁ ছোট বৌমা শোনো, রান্না শুরু করার আগে তোমার শ্বশুর আব্বা আর আমার জন্য চা পাঠায় দাও, আমরা দুজনে মিলে চা খাবো আর খোশ গল্প করবো, যাও। হ্যাঁ আমি এখনই বানায় পাঠাইতেছি চা। আহ কিস মজা, এই দাও দাও এইখানে এইখানে একটু দাও। ইস আহ চোরে চোরে। মা কি করলি? চা বানাইতে কইছে। আর কি কইছে? নতুন আব্বার জন্য মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস রান্না করতে কইছে। আর কি বলছে? 2 কেজির একটা ইলিশ মাছ ভর্তা করতে কইছে। কমই তো কইছে, আর কিছু কই না? ছোটো মাছের চরচড়ি করতে কইছে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি রান্না বান্না শুরু করে দাও আর আমার একটা বাজারে ব্যাগ দাও, বাজারে যা মাছ মাংস নিয়ে আসি। আমি কি রান্না করতে পারি? পারো না কেন? হ্যাঁ পারো না কেন? এতদিন তো আম্মাই রান্না করছে। শোনো মোবাইলে ভিডিও দেখে দেখে রান্না শুরু করে দাও, বাপের সম্পত্তি থেকে বঞ্চিত হলে রাস্তায় বসে থাকা লাগবে। 100 বিঘা সম্পত্তি, অর্ধেক করলেও 50 বিঘা, দাম কত হিসাব আছে ক্যালকুলেটারে ধরবো না, বৈশাখ হলেও ফুরাইব না, ঠিক আছে না? বৈশাখ হলে রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায়। সম্পত্তি পাওয়ার আশায় কি তুমি চাকরিও ছেড়ে দিছো, অফিসে যাও নাই কেন? আরে রাখো তোমার অফিস, আগে সম্পত্তি পাই লই তারপরে অফিসে যাবো কিনা চিন্তা করবো, সম্পত্তি পাইলেই অফিস চাকরি করার দরকার আছে, ওটা তো চাকর। তোমার আম্মা এসে কি যে শুরু করছে, কি যে বিপদে ফেলে। আস্তে কথা কো, মাই শুনলে কিন্তু খবর আছে, আর মাই শুনে যদি রাগ করে তাইলে কইলাম আমি তোমার ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দেবো। হ অন্ধইটাই বাকি আছে, অলরেডি তো খারাপ ব্যবহার শুরু করে দিছো তুমি আমার সাথে। খারাপ ব্যবহার করবো না কেন, তোমার বুদ্ধি তো তো আমি এতদিন মায়ের সাথে খারাপ ব্যবহার করছি, সেই দুঃখে কোত্থেকে এক লোক ধরে নিয়ে এসে বিয়ে করে নিয়ে এসেছে। তুমি জানো তোমার এই মার নতুন বিয়ার কথা শুই না আমার বাড়িতে কি হচ্ছে, আমার মান সম্মান আর থাকলো না, একেবারে শেষ। তোমার মান সম্মানের গুল্লি মারি আমি, আমার সম্পত্তি আগে, যাও বাজার ভেঙে আসো, আমার জীবনটাও শেষ। মা কি কইলো? তোমার মা আমারে দিয়ে হাত পাটি পাইছে। যাক ভালো করছে, হাত পা ভালো মতো টিপছো তো। শোনো ভালো মতো, আচ্ছা তুমি যে রাগ করছো মার উপরে এটা তো বুঝে নাই তো? না বুঝে নাই, একটা কাম ভালো করছে, রান্নার কথা আমারে কয়নি, ছোট বড় করছে। যাক ভাষা গেছে। এ কি এই যে এই কাপড় চাপড় গুলো এখন ধুইবা, ধুইয়া তারপর আবার আমার পাও টিপতে আসবা, ঠিক আছে? করবে আম্মা, মা 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 অসুবিধা নেই। কিছু করার নাই এখন, এগুলো ঠিকঠাক মতো কাজ টাজ। বাবা রুবেন, জি মা, তুমি তোমার নতুন আব্বার জন্য কয়েকটা নতুন জামা কাপড় কিনে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি গঞ্জে। আচ্ছা মা আর কিছু আনা লাগবে? না 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 আব্বা এখন আর কিচ্ছু লাগবে না, আবার লাগলে তোমাকে আমি বলবো। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা ইসিরে আমি এখন টাকা কই পাই, আমার কাছে তো টাকা নাই, সব তো এই মহিলার কাছে, আমি কী করবো? আমার কাছেও তো কোনো টাকা পয়সা নাই, তুমি কারোর কাছ থেকে ধার ধেনা করে নিয়ে আসো না, যাও। ধার কই? হ্যাঁ তোমার গলার চেনটা দিয়ে দাও, বেশ আমি কাপড় চুপড়ে নিয়ে আসি। ওরে বাবা বুঝো না, সব সম্পত্তি কিচ্ছু পাবো না কিন্তু, দাও দাও দাও। আমার একটাই মাত্র দিন, আমি এরকম দিব না, তুমি আমার বিয়ার সময় দিয়েছিল আমি দেবো। ওরে বিয়ার স্মৃতি সিন্ধু সব মুছে ফেলাও, শোনো এখন যদি আমরা কাপড় চোপড় না আনি, এটা যদি সজল নিয়ে আসে, মা কিন্তু আমার উপর রাগ করে আর সজল সম্পত্তি সব লিখে দিতে পারে, তখন কিন্তু পথ বৈশাখ ভিক্ষা করা লাগবে, বুঝছো? তুমি তাড়াতাড়ি খুলো।
দাও দাও। আরে কোন জায়গায় রে? দাও দাও চলো। দাও দাও। আর শোনো, ভালো করে কাপড় চোর দাবে আসতেছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা। এখন তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। মনে হইতেছে আমি সোনার সংসারে বসবাস করতেছি। ওরা আমার লোকে এখন যে ব্যবহারটা করতেছে, এই ব্যবহারটা যদি আগে করতো আমার যে কত ভালো লাগতো। কথায় আছে না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। যেই তুমি ওদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করার কথা বলছো, তখনই ওদের চেহারা পাল্টে গেছে। আর তা না হলে তোমাকে এবং তোমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। আসলে সন্তানরা কেন যে বদলায় যায় এটাই বুঝি না। তবে সব সন্তান কিন্তু একরকমের হয় না। বাপ মারা সন্তানদেরকে বিপদ আপদে যেরকম করে আগলায় রাখে, ঝড় তুফান হ্যাক করে সন্তানদেরকে সব দিক থেকে ভালো রাখে, সন্তানরা কেন তা পারে না? এই যে দেখতেছো না, ওরা আমার সামনে এসে হাসি খুশি ব্যবহার করতেছে, আমাকে আদর আপ্যায়ন করতেছে, ঠিক আমার সামনে থেকে বাইরে গিয়া আমার গালাগালি করতেছে। কেন করতেছে জানো? কারণ আমি ওদের সৎ মা, সৎ শাশুড়ি, তার জন্য। ওরা তো তোমাকে আপন মা ভাবে না। সত্যি কথা বলতে কি, যে যেমন তার সাথে তেমনটাই করা উচিত। তুমি এতদিনে সহজ সরলভাবে ছিলে, তাই তোমার উপর ওরা চেপে বসেছিল। যেই তুমি একটু গরম হয়েছ, আর এখন ওরা তোমাকে মাথায় করে রাখতেছে। সন্তানদের কাছে তো বাপ মারা তেমন কিচ্ছু চায় না। বাপ মারা শুধু চায় তারা যেন শেষ বয়সে পাশে থাকে, আদর যত্ন করে। এর থেকে বেশি কিছু তো বাপ মারা চায় না। সব সন্তান তা বুঝে না। যদি বুঝতো তাহলে এত বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না। জানো, ওদের বাপ মারা যাওয়ার পর তিনটা সন্তান আমি বুক দিয়ে আগলায় বড় করছি। ওর পিতা ভাই না খুব ভালো ছিল বিয়ার আগে, বিয়ার পর যে কেন বদলাই গেল আমি তা বুঝতেছি না। শোনো, আফসোস করে লাভ নাই। যতদিন বেঁচে থাকো এভাবে ওদেরকে খাটিয়ে নাও, তাহলে ওদেরও শিক্ষা হবে আর ওদের দেখা দেখি অন্যদেরও শিক্ষা হবে। যে সবসময় এখনকার মতো থাকতো না, আমি না ময়রাও শান্তি পাইতাম। শোনো, একটা জরুরি কথা আছে। কি কথা? শোনো তাহলে। কি চিন্তা করতেছো তুমি? না, ভাবতেছি যে আম্মা কতটা কষ্ট পাওয়ার পর এই বয়সে আয়েশা আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নিল। সমাজের মানুষজন কে কি কইব, কারোর ধার সে ধারে নাই। শোনো না, আমি ভাবতেছি যে ধরো আমার বা তোমার কারো একজনের মৃত্যু হয়ে গেল, কেউ একজন মরে গেলাম, তখন কি আমাগোর সন্তানও আমাগোর সাথে এরকমটা করব? এই যে আমি শাশুড়ি আম্মার সাথে যে ব্যবহারটা করছি, তুমি যদি কোথাও চলে যাও বা কিছু হয়, তখন আমার ছেলের বউ কি আমার সাথে ঠিক ওই রকম ব্যবহারই করব, ওই রকম নির্যাতন করব আমি যেমনটা করছি? দেখো, এই কয়দিন মার সেবা করে যে কি ভালো লাগছে সেটা আমি তোমারে বুঝাইতে পারবো। আসলে মা যে কত আপন, সবচেয়ে আপন। কিন্তু মা জীবিত থাকতে আমরা সেটাকে বুঝি না। এই যে মা, একটা ভালো মা পায় তার কি অত্যাচার করলাম, কত দুর্ব্যবহার করলাম, কিন্তু দেখো মা কিন্তু নীরবে সেগুলো সহ্য করে গেছে। একবার হয়েছে কি জানো, আমার একটা কঠিন রোগ হয়েছিল, বাস মুখি মর্ম জানি না। মা কি করছে জানো, সারা রাত আমার শিওরে বসে থাকছে। আমি মারে কইছি মা ঘুমাইতে যাও, মা যায় নাই, কয় আমার পোলা সুস্থ না হওয়া পর্যন্ত আমি ঘুমাইতে যাব না। সেই মাটার সাথে কি দুর্ব্যবহারটা না করছি, কিন্তু সে কিন্তু নীরবে সব সহ্য করছে। এখন আমি যে মার কাছে ক্ষমা চাইতে যাবো কোন মুখ নিয়ে কও? মা তো তখন মনে করবো যে আমি
সম্পত্তির লোভে তার কাছে ক্ষমা চাইতে যেতেছি। এখন সে আমারে আর তোমারে ঠিকই ভুল বুঝবো। ভুল তো বুঝবই, বিশ্বাস তো করব না, কারণ আমরা তার সাথে যে ব্যবহারটা করছি সে তো আমরা সেই রূপও দেখছে, আর এখন যে তার সাথে আমরা ভালো ব্যবহার করতেছি সেটা যে সম্পত্তির লোভে, সম্পত্তির জন্য, সম্পত্তি পাওয়ার জন্য, সেটাও সে খুব ভালো করে জানে। হ্যাঁ, কীভাবে আমরা বিশ্বাস করব? করব না তো বিশ্বাস। শোনো, তুমি আর সম্পত্তির লোভ করো না। মা যতদিন বাইসা আছে আমরা মার সেবা করব, সম্পত্তি দিয়ে কী করবো কও? আমরা এখন থেকে মার সেবা করব, সম্পত্তি আমাকে দরকার নাই। আমাকে সংসারে যে পোলামাই হইব দেখবা, সেই এর সে কঠিন শাস্তি আমাকে দিব, প্রতিশোধ আল্লাহ এইভাবে আমাকে দিব। আমরা একটা ভালো ছেলে দেখা আমরা শিলারে বিয়ে দেবো, আমাকে বোন রে ভালো করে বিয়ে দেবো, তাইলে দেখবা আল্লাহ আমাকে সন্তান রে দিয়া সেই প্রতিশোধ নিবে। আমরা যে কদিন বাইসে থাকি মার সেবা করবো, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, সম্পত্তি আমাকে দরকার নাই, সম্পত্তি দিয়ে কী করবো কো? মার সেবা করি, মার পায়ের নিচে থাকি, দেখবা আল্লাহ আমাকে মাফ করে দিব, আমাকে মাফ করে দিব। না, তুমি ঠিকই কইছ, আমার সম্পত্তির দরকার নাই। আমরা কি সম্পত্তি নিয়ে কবরে যাব? আমরা সম্পত্তির লোভ করব না, আমরা মার সেবা যত্ন করব, যত কষ্ট দিছি সব কষ্ট মার ভুলায় দিব। ঠিক আছে, আল্লাহ যেন তাই করতে দেয়। কি ভাবতেছো? ভাবতেছি আমাকে সৎ মার উপরে যে ধরনের অন্যায় অবিচার অত্যাচার করছি, তারপরে আবার যখন এই মায়ের সেবা যত্ন করা শুরু করলাম তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমার মা যেরকম আমার আদর যত্ন করতো, তো সেরকম একটা ভালো লাগা শুরু হলো। জানো, আমার আপন মা যখন বাইচে ছিল আমরা তখন ছোটো ছোটো ছিলাম, মায়ের আঁচল ধরে থাকতাম, সে আমাদের জন্য কাজকর্ম করতে পারতো না। মাটা মরে গেল, মায়ের অভাব জানি পূরণ হয়, এই জন্যে বাবা আবার বিয়ে করলো, এই মারে নিয়ে আসছে। এই মা আমাদের আদর করতো, কিন্তু সৎমা বইলা মানিয়ে নিতে পারতাম না। আমরা এতটাই কোলাঙ্গার হয়ে গেছিলাম যে এমন একটা ভালো মানুষ পাইয়াও আমরা মানিয়ে নিতে পারিনি। আমিও মায়ের সেবা যত্ন করতে গিয়ে বুঝতে পারলাম আসলে মা অনেক ভালো মানুষ। মা তো মাই হয়, সেটা আপন হোক বা সৎ হোক। আমি না একটা কথা চিন্তা করছি, আমাগো জায়গা জমির কোনো দরকার নাই, দিলে দিব না দিলে নাই। এই জায়গা সম্পত্তির জন্য আমরা যদি মার সাথে এরকম ভালো সাজার অভিনয় করতে থাকি, দেখবা একদিন আমাগো সন্তান আমাদের সাথে একই কাজ করবো। কি কও তুমি? আমি তো এই চিন্তাই করছিলাম, আমি ভাবছিলাম তোমার কথাটা কমু, কিন্তু একবার মনে করলাম তুমি আবার রাগ করো কিনা। এখন যে মার কাছে ক্ষমা চাইবো, মা তো মনে করবো সম্পত্তির জন্য আমরা এগুলো করতেছি। তবে শোনো, এই মা যতদিন বাইসা আছে ভালো মতো আদর যত্ন সেবা যত্ন করবা। মা বাবা কী চায়? সন্তানের কাছে একটু আদর যত্ন ভালোবাসা চায়, কিন্তু আমরা দিতে পারি না সবাই, কিন্তু ঠিক না। তুমি ঠিকই কইছো, আমরা যে ভুলটা করছি এটা আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ, ঠিকই বলছো। চলো, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে বসো। ওমা, মা কি হয়েছে তোমার? মা, মা ওঠো। শোনো সবাই, তোমাদের মা তো দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন আর কান্নাকাটি করে কি লাভ হবে? এখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করো এবং তার দাফন কাফনের ব্যবস্থা করো। আর একটা কথা, তার সব সম্পত্তি কিন্তু আমার নামে লিখে দিয়ে গেছে, তোমাদের নামে কোনো সম্পত্তি লিখে দিয়ে যায়নি, তার মেয়েকে শুধু কিছু সম্পত্তি দেওয়ার জন্য বলেছে। অতএব তোমরা এতদিন
যে সম্পত্তির জন্য মায়ের সেবা করেছো, ভালো ব্যবহার করেছো, সেই সম্পত্তি থেকে তোমরা বঞ্চিত হলা। আমাকে কোনো সম্পত্তির দরকার নেই, খালি একটাই আফসোস থেকে গেল, মা মরে যাওয়ার আগে তার কাছে ক্ষমা চাইতে পারলাম না। তুমি মরে গেছো মা, তুমি যদি বাইরে না ঢুকো সম্পত্তি দিয়ে কি করো? আমার সম্পত্তির দরকার নাই ভাই। আমরা আপনারে অনেক কষ্ট দিছি আম্মা, আপনি আমাকে একটু ক্ষমা চাওয়ার সুযোগটাও দিলেন না আম্মা। আপনারে আপনারে আমরা সৎ মা ভাবছি, আসলে আপনি সৎ না মা, আপনি তো আমাকে আপন আম্মা। তোমরা দুই ভাই সারা জীবন বসে খেতে পারতা, কিন্তু তোমাদের মা বললো তোমাদেরকে যেন এই সম্পত্তি না দেই। আমার খুব আফসোস লাগছে তোমাদের জন্য, এত দামি সম্পত্তি তোমাদেরকে দিল না। সৎ মা বলেই হয়তো দেয়নি, আপন মা হলে হয়তো দিত। আসলে এ সবই ছিল আমাদের প্ল্যান। তোমরা তোমাদের মাকে সত্যিকার ভাবে ভালোবাসো কি বাসো না সেটা দেখার জন্য আমরা এই প্ল্যানটা করেছিলাম। জেসমিন ওঠো। আরে তোরা কি কইরা ভাবলি যে আমি এই বয়সে আরেকটা বিয়া করব? আরে আমার যদি বিয়া করার নিয়তি থাকতো তাহলে তোর বাপ মারা লগে লগে তো আমি বিয়েটা করতাম। আসলে আমি এই নাটকটা করছি তোর শিক্ষা দেওয়ার লাগা। আরে নাটকের কারিগর ছিল তোর এই শহীদ মামা, ওনার তোরা চিনবি না, উনি সম্পর্কে আমার খালাতো ভাই হয়, অনেক বছর বিদেশ ছিল। আমি যখন আমার কষ্টের কথা তোর অত্যাচারের কথা শহীদ ভাইরে বললাম তখন উনি আমার এই বুদ্ধিটা দিছে। মা এটা তোমাকে প্ল্যান ছিল? মা তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি আমরা, ক্ষমা করে দিও মা, আমরা অনেক ভুল করছি, আজকে থেকে তুমি তুমি আমাকে সৎ মা না আপন মা, শিলা আমাকে আপন বোন, আমার সম্পত্তির দরকার নেই মা, আমরা তোমারে চাই ভাইজান। মা আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় করছি, আমার মাফ করে দিও। আম্মা আপনি যেদিন বিয়ে করে আসলেন তখন অনিচ্ছা সত্ত্বেও আপনার সব কাজ করে দিছি, ইচ্ছা হয় নাই আপনার কাজ করার, তারপরও করছি আম্মা। কিন্তু কিছুদিন পর বুঝতে পারলাম আম্মা আপনি অনেক ভালো মানুষ, আমাকে ক্ষমা করে দিয়ে না আম্মা, আমাকে সম্পত্তি চাই না, কোনো সম্পত্তি দরকার নেই আম্মা, শুধুমাত্র আপনারে চাই। মা তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে সবাই মিলে তোমার আগলে আগ রাখবো। একটা জিনিস বুঝতে পারছি, মায়ের মতো আপন কেউ নাই, মা আসলে মাই, সে সৎ মা হোক আর আপন মাই হোক, আমাকে ক্ষমা করে দিও। আম্মা আম্মা এখন থেকে আপনার আর কোনো কাজ কাম করা লাগবে না, আপনার যদি মন চায় তাহলে আপনি কাজ করবেন, নয়তো পায়ের উপর পা উঠায় বৈশা খাবেন আপনি। আপনার এই দুই বউ আছে কিসের জন্যে? আর শিলা, আপনি শিলার কথা একদম চিন্তা করবেন না, শিলা এখন থেকে পড়াশোনা করব, তার পড়াশোনা শেষ হলে তারপরে তারে আমরা একটা ভালো ছেলে দেখা বিয়া দিব ধুমধাম করে। হ্যাঁ আম্মা আজকের এই দিনটার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম, আমার সন্তানেরা আমারও যেন ভালোবাসে, ওরা যেন মনে না করে যাই মধ্যে সৎ মা, আমি মরার সময় শান্তি পেয়ে মরবো যে ওরা আমার আপন মার মতো ভালোবাসছে, আমার ওরা আপন মা মনে করে। ভাইজান আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, তোমার এই বুদ্ধির জন্য আমার সন্তানেরা আমার বুকে ফিরে আইছে, আমার সন্তানদের প্রতি আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নাই। আয় মা আয় আয় সবাই আমার কাছে আয় আয় মা।
আম্মা আল্লাহ আমার এই সুখের দিনটা তুমি দিলা। Ha 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 ha!